বন্ধুরা, আজকে আমি কিছুটা মুরগি বিক্রি করব। তো শুধু আলাদা করে মুরগিগুলো বিক্রি করব, আর লোকাল মার্কেটে আমার টুকটাক মাল দিচ্ছি। লোকাল মার্কেটে রেট আছে 210-20, যথেষ্ট ভালো রেট। তো আমি চেষ্টা করছি যে শ্রাবণ মাসের আগে কিছুটা মাল সেল করার, কারণ শ্রাবণ মাসে মালের রেটটা কিছুটা কমে এবং সামনে ঈদ আছে। তাই আমি চেষ্টা করছি যে অর্ধেকের বেশি মালটা যাতে সেল হয়ে যায়। আজকে কিছু মাল আমার সেল হবে, আমি আলাদা করে মুরগিটা বিক্রি করছি। তো মুরগির শুধু আলাদা করে রেট হচ্ছে 200 টাকা রেট হয়েছে, পার্টি কিছুক্ষণের মধ্যে আসবে। তো আমার মুরগিগুলো হবে প্রায় 4 থেকে 4.5 কুইন্টাল মতো। তো ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাই আপনাদের জন্য, যে মালটা কীভাবে আমি সেল করছি এবং কী রেট। তো বর্তমানে মালের রেটটা ভালোই আছে, যথেষ্ট হাই আছে, এবং ব্রয়লারের মাংসের দামও অনেকটাই হাই, প্রায় 140 থেকে 150 টাকা কিলো। তো আমার আজকে মুরগির বয়স হলো প্রায় 2 মাস 23 দিন মতো, 23-24 দিন মতো। তো ওয়েট আসছে গড় 900 থেকে 1 কিলোর মাঝে আছে। মোরগগুলো প্রায় 1 কিলো এবং 1200 মতো, আর মুরগিগুলোর ওজন 700 থেকে শুরু করে 900 পর্যন্ত আছে মুরগিগুলোর ওজন। অ্যাভারেজ 900 থেকে 1 কিলোর মাঝে আছে, তো যথেষ্ট ভালো ওয়েট হয়েছে। তো দেখুন আপনারা একটু আমার মুরগিগুলো, মুরগির কালার এবং সব কিছু ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। মুরগির কোয়ালিটি ভালোই আছে। তো একটু দেখে নিন মুরগিগুলো কেমন। এ হচ্ছে বন্ধুরা আমার মুরগি, রেডি হয়ে গেছে, লোকাল মার্কেটে আমার যাচ্ছে। 2-1 দিন পরপর আমি বাজারে দিই, গাড়ি আছে, সে গাড়িতে করে চলে যায়। 40 কিলো 50 কিলো এরকম 2-1 দিন পরপর যাই। তো খুচরো রেটটা একটু বেশি, পাইকারি রেটটা একটু কমই থাকে সাধারণত, আপনারা জানেন। তো বন্ধুরা, যে মুরগিগুলো দেখলেন যে খুব ভালো, এগুলো এখন দেখতে প্রায় অরিজিনাল দেশি মুরগির মতোই হয়েছে, সাইজটাও খুব সুন্দর। তো আমি এবার মুরগিতে অনেক সবুজ জিনিস ব্যবহার করেছি খাবার হিসেবে, যেমন ছুটি শাক, নিম পাতা তো ব্যবহার করি আপনারা জানেন, আর কিছু শাকসবজি যেগুলো সস্তায় পাওয়া যায় সেগুলো আমি কিছু ব্যবহার করেছি, যাতে মুরগির স্বাস্থ্য ভালো থাকে, ঠোকরা ঠুকরি একটা রোগ হয় সেটা হয় না, ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়। তো আপনারা ইচ্ছা করলে সেটা ব্যবহার করতে পারেন। তো দুপুরের খাবার দেওয়ার টাইম হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমি খাবার দেবো মুরগিকে। এখন মাঝে মধ্যে আমি চাল এবং গমটাও ব্যবহার করি কেনা খাবারের সাথে সাথে, এবং কিছু সবুজ জিনিস আমি দেওয়ার চেষ্টা করি। তো আপনারাও ইচ্ছে করলে সেটা ব্যবহার করতে পারেন, তাতে মুরগির স্বাস্থ্য ভালো থাকে, অনেক রকম রোগ থেকে সুরক্ষিত থাকে। নানা রকম রোগ মুরগি হয় যেগুলো, সেগুলো সাধারণত আসে না মুরগিকে, হয় না রোগগুলো। সবুজ জিনিস খাওয়ালে অনেক ভিটামিন মিনারেলসের অভাব পূরণ হয়। তো
আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো কিভাবে আমি মালটা সেল করি সেটা আপনারা দেখতে পাবেন। তো ধন্যবাদ।